বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার ঝটপট একটি রেসিপি নিয়ে। সেটি হলো স্যুপ নুডলস রেসিপি বা নুডলস স্যুপ রেসিপি। আর আজকে আপনাদেরকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো খুবই কম সময়ে, খুব সহজভাবে, যেন আপনারা রেসিপিটি তৈরি করতে পারেন ঠিক এমনভাবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো শুরুতে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে আসলে যে মিশ্রণটা আমরা নুডলসের মধ্যে ঢেলে দেব সেটি তৈরি করে নিচ্ছি। এতে করে কিন্তু কাজটা খুব সহজভাবে আগিয়ে থাকবে। তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা নিয়ে নিলাম। আর আপনারা কিন্তু সব উপকরণগুলো আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে এক প্যাকেট নুডলস রান্না করব, এই জন্য আমি সব উপকরণগুলো আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। চিলি সসটা না কিন্তু নিয়ে নিয়েছি সুইট চিলি সস। সুইট চিলি সসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে আপনারা আরও এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নেবেন। আর সেক্ষেত্রে যখন আমি চিনিটা দিব চিনিটার পরিমাণটাও সামান্য একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি আবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচেরও অর্ধেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করেছি, আপনাদের কাছে না থাকলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ঝালটা আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী নেবেন। কেউ কম ঝাল খান, কেউ বেশি ঝাল খান, সেই অনুযায়ী আপনারা ঝালটা নিয়ে নেবেন। আর যেহেতু আমি এক প্যাকেট নুডলস দিয়ে স্যুপ নুডলস তৈরি করব, সেই জন্য আমি সব উপকরণগুলো একটু কম ব্যবহার করছি। আপনারা যদি দুই প্যাকেট ব্যবহার করেন সেক্ষেত্রে আমি যে উপকরণগুলো যতটুকু পরিমাণ ব্যবহার করছি আপনারা তা ডাবল ব্যবহার করলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি। তবে যদি কারো চিনিতে অসুবিধা থাকে তাহলে তারা চিনিটা বাদ দিতে পারেন, যদি কারো ডায়াবেটিক্সের প্রবলেম থাকে। তবে এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে এই স্যুপে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে। মিডিয়ামভাবে স্যুপটা তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। আর এক প্যাকেট নুডলসের স্যুপ নুডলস তৈরি করতে হাফ চা চামচ বা তার থেকে সামান্য একটু বেশিও লাগতে পারে, তবে এক চা চামচ লাগবে না। হাফ চা চামচ কিংবা পৌনে এক চা চামচ আপনাদের লাগতে পারে, আমার হাফ চা চামচেই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে সব কিছু এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো এক ফালি লেবু। এখানে হাফ চা চামচ পরিমাণ লেবুর রসটা আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লেবুর রসটা কম বেশি করে নিতে পারেন। যারা একটু বেশি টক টক খেতে পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন, তবে এটাই কিন্তু পারফেক্ট। আর লেবুর রসটা না থাকলে সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ আপনারা ভিনেগারটাও এখানে ব্যবহার করতে পারেন। তো সসের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এটি এক পাশে রেখে দিচ্ছি। তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমরা সসের মিশ্রণ অনেক রকম সস দিয়ে তৈরি করে নিয়েছি, সব সসেই কিন্তু কম বেশি লবণ থাকে, এই জন্য শুরুর দিকে লবণটা আমি কমই দিয়েছি, পরে যদি লাগে তো দিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1টি কাঁচামরিচ, আমি মাঝখান থেকে কেটে নিয়ে আবার ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গাজর ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ।
আর এখানে আমি এক প্যাকেট নুডলস দেখেন বাটির মধ্যে ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, আর নুডলসের মশলাটাও আমি ব্যবহার করব। এখানে আমি ম্যাগি নুডলসটা নিয়ে নিয়েছি, আর দেখেন এই মিশ্রণটা কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি নুডলসটা ঢেলে দিলাম। আর হ্যাঁ, গাজরটা কিন্তু অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গাজরটা দিলে একটু সবজি থাকলে খেতে ভালো লাগে, আর সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না। এবার এর মধ্যে সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই নুডলসটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর গাজর যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই যখনই পানিটা ফোটাতে দেবেন সেই সময়টাই গাজর দিয়ে দিবেন, তাহলে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, নুডলসটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 3 মিনিটেই নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সেই সসের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার খুব ভালো মতো চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সসটা ঢেলে দেওয়ার পরে খুব বেশি সময় আর এটি ফুটিয়ে নিব না, 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু। আর চুলার জালটা কিন্তু এখন রয়েছে মিডিয়াম হাই হিটে। তো প্রায় 1 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটি কাঁচামরিচ ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি, আর এই ধনিয়া পাতা আর কাঁচামরিচটা কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, কোনো রকম ফ্লেভারের জন্য না। আর এই সময়টা আপনারা একটু চেখে দেখে নিবেন ঝাল, লবণ বা টমেটো সস এগুলোর পরিমাণটা ঠিক হয়েছে কি না। যদি একটু কম কম মনে হয় কোনো কিছু, তাহলে একটু দিয়ে নেবেন সব কিছুই অল্প অল্প করে। তো দেখলেন তো কত সহজেই এই স্যুপ নুডলসটা চটজলদি ঝটপট তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে কিংবা নিজেদের নাস্তা হিসেবে কিংবা শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম স্যুপ খেতে খুব ভালো লাগে, তবে বেশি পরিশ্রম করতেও ভালো লাগে না শীতের সময়। সহজ কোনো স্যুপের রেসিপি যদি আপনারা চান, তো এই স্যুপ নুডলসটা আপনারা তৈরি করে নিতে পারেন, খেতেও ভীষণ মজার আর খুব সহজেই কম সময়ের মধ্যেই কিন্তু এই স্যুপ নুডলসটা তৈরি হয়ে যায়। খুব একটা কোনো ঝামেলাই করা লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই স্যুপ নুডলসটা রেডি হয়ে যায়। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যদি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।